শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের আমি লুনা বোস লুনাদির হরেক রকম সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজ আমি একটা সুন্দর গল্প শোনাব সকলকে তাই সবাই চলে এসো গল্প শোনার জন্য গল্পটির নাম হল বিহের ফুল ফোটে যখন বা বিয়ের ফুল যখন ফোটে তো এমনি আমাদের বাংলায় প্রবাদ বাক্য আছে যখন আর বিয়ের ফুল ফোটে তখন তার বিয়ে হয় তার আগে কিছু হবার নয় তো অনেক অনেক দিন আগের কথা একটি গ্রামে এই বুড়ো সুদখোর মহাজন গোবিন্দ বাস করত তো তার কাছে এসেছে দুই মেয়ের মা মাম্পি আর কাকলি তার দুই মেয়ে তো মাম্পি হচ্ছে ছোটো মেয়ে আর কাকলি বড়ো মেয়ে কিন্তু কাকলি নিজের মেয়ে নয় অর্থাৎ সৎ মেয়ে তো এই কাকলি আর মাম্পির মা সুদখোর মহাজন গোবিন্দর কাছে দু লাখ টাকা ধার করতে এসছে তার নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্যে অর্থাৎ মাম্পির বিয়ের জন্য কিন্তু বুড়োর শর্ত যে ওর সাথে যে কথা হয়েছে সেই কথা মাম্পির মাকে রাখতে হবে কি কথা না এই দু লাখ টাকার বিনিময়ে মাম্পি কাকলির মা কাকলির সাথে এই বুড়োর বিয়ে দেবে তখন বলল হ্যাঁ হ্যাঁ আমার এক কথা মাম্পির মা বলছে আমি যা বলি তাই করি আমার কথার কোনো নরচার হয় না যে দেখো বাপু নটচড় যেন না হয় তুমি যদি কথার খেলাপ করো তাহলে আমি দেখে নেবো সব টাকা তোমাকে শুধু আসলে ফেরত দিতে হবে না না কিছু হবে না আমি যা বলি তাই হয় কিন্তু তোমার কথা তো ঠিক আছে গোবিন্দ বলছে যদি তোমার মেয়ে বেঁকে বসে তখন তুমি কি করবে বলে না না ও আমার সব কথা শুনে চলে তুমি বরঞ্চ স্বপ্ন দেখতে থাকো এই ফাঁকা ঘরে কি তোমায় মানায় ফাঁকা ঘরে থাকা যায় তখন বুড়ো বলছে হ্যাঁ হ্যাঁ এই ফাঁকা ঘর যেন জগদ্দল পাথরের মতো আমার বুকে চেপে বসে যদি একটা ঘরে কেউ থাকতো দুমোটো ফুটিয়ে দেওয়ার জন্যে সেই তো তখন মাম্পির মা বলছে একটা বউ থাকতো রান্নাঘরে হাতা খন্তির আওয়াজ তারপরে নানান রকম খাবার রান্না করে তোমাকে খেতে দিত তারপরে একটা ছোট বাচ্চা থাকতো তার কান্নার আওয়াজ ঘরে কি এসব না থাকলে মানায় বলে তাই তো তাই তো বলো তো একা ঘরে কি থাকা যায় তুমি কিন্তু মনে রেখো কথাটা যে হ্যাঁ হ্যাঁ আমি মনে রাখবো সব কথা আমার মেয়ের বিয়েটা হয়ে যাক তারপর আমি এই বিয়ের ব্যবস্থা করব। তুমি কোনো চিন্তা করো না এই বলে মাম্পির মা এই বুড়ো গোবিন্দ সুৎখর কাছ থেকে দু লাখ টাকা নিয়ে তাকে কথা দিয়ে গেল যে তার বড় মেয়ের সাথে অর্থাৎ মা কাকলির সাথে বিয়ে দেবে বুড়োও তো মনের আনন্দে আছে এবং সেও স্বপ্ন দেখতে শুরু করেছে যে তাহলে আমার তো একটা কচি মেয়ের সাথে বিয়ে হবে এদিকে মাম্পির মাকে এই ভেবে টাকা দিয়ে দিল বুড়ো স্বপ্ন দেখছে কি না সেই যেন বাচ্চা মেয়ের সাথে কাকলির সাথে বিয়ে হয়েছে তারপরে সে নানান রকম খাবার সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে বাটি বাটি খাবার দিয়েছে খেতে পঞ্চব্যঞ্জন সাজিয়ে আবার কোলে একটা বাচ্চা ছেলে এই ভেবে সে স্বপ্ন দেখতে শুরু করেছে এদিকে মাম্পিদের বাড়িতে মাম্পি তো খুব বেলা করে ঘুম থেকে ওঠে নটা বাজে তার তখন ঘুম ভেঙেছে ঘুম ভেঙেই সে চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছে কি না তাকে চা দেয়া হয়নি এখনো বেডটি দিতে হবে কে দেবে না সেই কাকলি অর্থাৎ ওর দিদি বলছে কিরে দিদি তোর কি এখনো চা দেওয়ার সময় হলো না জানিস না চা না খেলে আমার ঘুম ভাঙে না তখন কাকলি চা নিয়ে এসে বলছে হ্যাঁ রে আমার মনে আছে কিন্তু কি করব বল কাল রাতে অনেক তো বাসন হয়েছিল তাই জন্যে সেই বাসন মাঝতে মাঝতেই দেরি হয়ে গেল তাই চা দিতে দেরি হলো বলছে তখন মাম্পি তোর তো সবসময় অজুহাত কিছু না কিছু লেগেই আছে চা দিতে অমনি তোর দেরি হয়ে গেল। রাতে অনেক বাসন ছিল সেই বাসন মাঝতে তোর অমনি দেরি হয়ে গেল। সব সময় যেটাই বলবো সেটাই তোর অজুহাত সেই কাজে কোনো একটা কাজ তোর ঠিক মতো করতে পারিস না এদিকে বুড়ো তো স্বপ্ন থেকেই চলেছে কাকলিকে বিয়ে করবে বলে তারপর কাকলি বলছে মাম্পিকে যে কি করব বল আমি বাসন মাজতে মাজতেই তো দেরি হয়ে গেল যে কালকে যে তোকে আমি বলেছিলাম হেনা ভিজিয়ে রাখবি রাত্রিবেলা আমি আজকে জল খাবার খেয়ে হেনা করব। ভিজিয়ে রেখেছিস যে হ্যাঁ হ্যাঁ ভিজিয়ে রেখেছি এদিকে মাম্পির বাবা বাড়ি আসছে বাজার করে এসে দেখছে যে মাম্পির হা মার হাতে অনেকগুলো টাকা মাম্পির মা কী করছে সেই টাকাগুলো সুটকেসের ভেতর লুকিয়ে রাখছে তখন মাম্পির বাবা ভাবলো যে এই টাকাগুলো কোথা থেকে পেলো আমার স্ত্রী বলে এসে এবার মাম্পির মাকে মাম্পির কাকলির বাবা এসে জিজ্ঞেস করছে তুমি এতগুলো টাকা কোথায় পেলে তোমার কাছে এতগুলো টাকা কোথা থেকে এলো তখন মাম্পির মা বলছে যে যেখান থেকেই আসুক না তোমার জানার কি দরকার জানো না মেয়েরা বড়ো হয়েছে বিয়ে দিতে হবে আমার মেয়ের বিয়ে দিতে হবে তাই টাকার চিন্তা আমাকেই করতে হচ্ছে তুমি তো আর কোনো চিন্তা করলে না তখন বলছে বড় মেয়ে থাকতে তুমি তোমার মেয়ের ভাবে ঠিক আছে তুমি আমার মেয়ের কথা ভাবছো কাকুলির বিয়ের কথা ভাবছো না না আমি তোমার মেয়ের বিয়ের কথা ভাবছি না আমি আমার মেয়ের বিয়ের কথা ভাবছি তোমার মেয়ের বিয়ের ভাবনা তুমি করোকে যাও চিন্তা করোকে যাও আমি ও সব ভাবছি না তখন ভাবছে যে কাকলির বাবা যে তুমি তোমার হয়ে এত কাজ করে মেয়েটা আর তুমি ওর বিয়ের কথা ভাবছো না তখন না আমি ওর বিয়ের কথা ভাবছি না তোমার বড় মেয়ে তো রূপে লক্ষ্মী গুণে সরস্বতী পাত্রপক্ষ আসবে ভালো ভালো পাত্র আসবে দেখবে আর চলে যাবে কেউ ওকে বিয়ে করবে না তার থেকে বরঞ্চ মাম্পির কে দেখতে শুনতে ভালো আমার মেয়েকে দেখতে ভালো তার বিয়ে আমি আগে দিই তারপর তোমার মেয়ের বিয়ের কথা ভাবা যাবে তখন কাকলির বাবা মনে মনে ভাবলো সত্যি তো আমার কাকলিকে দেখতে শুনতে ভালো নয় ঠিক আছে আগে ছোট মেয়ের বিয়ে হয়ে যাক তারপর বড়োর কথা ভাবা যাবে এদিকে তো মাম্পির মা মাম্পিকে হেনা করে দিচ্ছে সাজগোজ করে দিচ্ছে তখন মাম্পি ওর মাকে জিজ্ঞেস মা মা ছেলের বাড়ি থেকে যে ছেলেরা আসবে ওরা নাকি খুব বড়ো লোক অনেক অনেক টাকা আছে ওদের বলছে হ্যাঁ রে মা ওদের অনেক অনেক টাকা আছে আর অনেক বড় বাড়ি আছে শহরে আর ছেলের কেউ নেই বাবা মা নেই কেউ নেই একাই থাকে তুই ওখানে গিয়ে রাজত্ব করবি রাজ করবি সুখে খুব সুখে থাকবি তোর একার সংসার হবে নতুন সংসার হবে তুই খুব ভালো থাকবি দেখিস তখন বলছে তাই মা তাই তাহলে আমি কোন শাড়িটা পরব তখন বলছে কেন গত বছর পুজোয় তোকে যে সুন্দর শাড়িটা দিয়েছিলাম ওই শাড়িটা আর ম্যাচিং করা ব্লাউজ পরিস আজ বিকেলেই তো দেখতে আসবে আর আমি সাজগোজ করানোর জন্যে লোকও বলে দিয়েছি সে এসে তোকে খুব সুন্দর করে সাজিয়ে দেবে এদিকে ওরা নিজেরাও তৈরি হচ্ছে কারণ পাত্রপক্ষ এসে যায় বলে কথা আজ বিকেলেই মেয়েকে দেখতে আসবে মেয়েকে সাজাতে লোকও এসে গেছে সেই সময় কাকলি ওই ঘরে ঢুকেছে দেখি রে তুই যে খুব ঘুরে ঘুরে বেড়াচ্ছিস তোকে যে রান্না বান্না করতে বলেছিলাম সেই রান্নাগুলো করেছিস তখন যে হ্যাঁ মা সব রান্না করা হয়ে গেছে শুধু চপটা ভাজতে বাকি না ঠিক আছে ঠিক আছে চপ এখন ভাজতে হবে না আগে পাত্রপক্ষ আসুক তারপর ওদের গরম গরম ভেজে দিস এখন বরঞ্চ যা তুই ওই ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখ যে ঘরে পাত্রপক্ষ থাকবে রাত্রিবেলা তো আর ওরা বাড়ি ফিরতে পারবে না অনেক দূর থেকে শহর থেকে ওরা আসছে যা যা যেটা বলছি সেটা কর এদিকে মেয়ের তো সাজগোজ কমপ্লিট খুব সুন্দর করে তাকে সাজিয়ে দিয়েছে আর মেয়ের বাবা অর্থাৎ মাম্পি কাকলির বাবা এসে বলছে তুমি সবসময় ওকে বকাঝকা করো কেন ওই তো সব কাজ করে সংসারের তুমি তো কিছুই করো না সময় খালি ওকে বকতে থাকো যে তুমি চুপ করে থাকো তুমি রেডি থাকো এক্ষুনি পাত্রপক্ষ এসে পড়বে তোমাকেও সব নামাতা কামালেও চলবে কি আর করা মাম্পির বাবা চুপ করে গেল এদিকে রেডি হতে লাগলো যে পাত্রপক্ষ কখন এসে পড়ে বড়ো মেয়ের জন্য একটু মনে মনে কষ্টও পেলো যে কি করব ওই মেয়েটাকে নিয়ে যতক্ষণ না ছোট মেয়েটার বিয়ে হচ্ছে ততক্ষণ আমার বড় মেয়েটারও বিয়ে দিতে পারবো না বলে চলে গেল এদিকে ওরা রেডি হয়ে গেছে আমার পাত্রপক্ষ আসারও সময় হয়ে গেছে পাত্রপক্ষ তো শহর থেকে গাড়ি নিয়ে আসছে তারাও রওনা দিয়ে দিয়েছে মেয়ে দেখতে পাত্র আর পাত্রর বস অর্থাৎ বন্ধু কিন্তু বাড়িতে তো কেউ জানে না কে বস আর কে বন্ধু যাই হোক বা তাদের বাড়িতে এসে হাজির হলো পাত্রপক্ষ কাকলি আর মা আর বাবা দুজনে মিলে তাদের বাড়ির ভেতর নিয়ে এলো তারপর কিছুক্ষণ মাম্পিকে নিয়ে এসে হাজির করলো মাম্পির মা বললো এই মায়ে তো মেয়ে সাজগোজ করতে করতে একটু দেরি হলো তা বাবারা তোমাদের আসতে কোনো কষ্ট হয়নি তো যে না না আর মেয়েরাই তো সাজবে মেয়েদের না সাজলে কি আর ভালো লাগে মেয়েরাই তো একটু সাজগোজ করবে তখন মাম্পি বলছে বাহ আপনি তো বেশ মজার মজার কথা বলেন খুব সুন্দর কথা বলেন দিয়ে আনন্দ আর নির্মল অর্থাৎ পাত্রপক্ষ দুজনে মিলে এ ওর মুখ চা চাই করে দেখছে এমন সময় মাম্পির মা বললে এই কাকলি আগে তাড়াতাড়ি এদের খাবার দিয়ে যা বলতে কাকলি এসে খাবার দিয়ে গেল তখন কাকলির মা অর্থাৎ মাম্পির মা বলছে নাও তোমরা খেয়ে নাও তবেই তো বুঝতে পারবে আমার মেয়ে কেমন রান্না করে আমার মেয়ে নিজে হাতে সব করেছে খুব ভালো করে রান্নাও দেখো দেখো খেয়ে তখন আনন্দ বলছে তাই বুঝি আপনার মেয়েই সব রান্না করেছে বা তো তাহলে তো রান্না ভালোই হবে তখন মাম্পি বলছে বাহ আপনি তো খুব সত্যি সত্যি মজার কথা বলেন এদিকে কাকুলি চুপ করে আছে কি আর করে ওদিকে তো বুড়ো মহাজন বাড়িতে এসে হাজির হয়েছে এসে মাম্পির মাকে ডেকে বলছে তুমি কি আমাকে ধোঁকা দিচ্ছ আমি লোকের কাছে শুনেছি তোমাদের বাড়িতে দুটো ছেলে এসছে তার মানে তুমি দুই মেয়েকে দেখিয়ে দুই মেয়ের বিয়ে দেবে আর আমার সাথে তোমার বড়ো মেয়ের বিয়ে দেবে বলে টাকা নিয়ে এসেছো দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি মজা আমাকে যদি ধোঁকা দাও তোমার ব্যবস্থা আমি করব। তখন মাম্পির মা বলছে না না তুমি চিন্তা করো না ও একটাই ছেলে দেখতে চার একটা ছেলে তোর বন্ধু ছেলের তো কেউ নেই তাই ওর সাথে এসেছে আমি তোমার সাথেই আমার বড় মেয়ের বিয়ে দেবো আগে আমার ছোটো মেয়ের বিয়েটা হতে দাও তারপর তো তোমার সাথে বড়ো মেয়ের বিয়ে দেবো ঠিক আছে বলে চলে গেল বুড়ো মহাজন এদিকে কাকলি আড়াল থেকে সব শুনেছে তার মা আর ওই বুড়ো ঘুষ সুৎখোর মহাজনের কথা এদিকে নির্মলও বেরিয়ে এসে তাদের সব কথা শুনেছে এবং কাকলের দিকে চেয়ে চেয়ে দেখছে ওদিকে আনন্দ আর মাম্পি কথাবার্তা বলছে নিজেদের মধ্যে গল্প করছে কথাবার্তা বলছে আর কাকলি ভাবল কি যে না আমার তো এখানে আর থাকা চলে না মা যদি ওই বুড়ো বরের সাথে বিয়ে দেয় তাহলে আমার কি হবে এই বুড়ো সুৎকর মহাজন দাদুর বৈশী লোক আরও দিকে মাম্পি আর আনন্দ নিজেদের মধ্যে কথা বলছে কাকলি খুব দুঃখ পেয়ে তার মায়ের ফটোর দিকে তাকিয়ে তাকিয়ে বলছে মা আজ যদি তুমি বেঁচে থাকতে তাহলে আর আমার এত দুর্দশা হতো না এরকম দিন দেখতে হতো না কি করব বলো আমি বাড়ি ছেড়ে চলে যাই বাবা তুমিও আমায় ক্ষমা করো কিছু মনে করো না কারণ আমি যদি বাড়ি থেকে চলে না যাই তাহলে মা আমাকে ওই বুড়ো সুৎখোর মহাজনের সাথেই বিয়ে দেবে এমন সময় নির্মল ওর ঘরে এসেছে এসে বলছে যে আপনি বোধহয় কোথায় চলে চলে টলে যাচ্ছেন বলছে হ্যাঁ কী করবো বলুন আমার তো না গিয়ে কোনো উপায় নেই তখন বলছে কেন আপনি লড়াই না করে বাড়ি থেকে চলে যাচ্ছেন লড়াইয়ের ময়দান ছেড়ে বলছে হ্যাঁ আমার বাবার মুখ চেয়ে আমাকে তো চলে যেতে হবে নাহলে মা তো আমার সাথে এরকমই করবে তখন বলছে আপনার বাবার মুখ চেয়েই বরঞ্চ আপনার না যাওয়া উচিত বাবার মান সম্মানের কথা ভাবা উচিত আপনি যদি বাড়ি থেকে চলে যান তাহলে তো লোকে আপনার বদনাম করবে আর সেই বদনাম সহ্য করতে না পেরে আপনার বাবা অসুস্থ হয়ে পড়বে তখন কাকলি নির্মলকে বললো তাহলে আমি এখন কি করব বলুন আমার কি করা আছে বলছে সব হবে আপনি আমাকে আগে এক গ্লাস জল দিন তো আমার খুব জল তেষ্টা পেয়েছে আর আমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা আপনি একদম ভাববেন না আপনি আমাকে জল দিন আমি জল খেয়ে যাই যা ব্যবস্থা করার আমরাই করব। আপনি শান্তিতে বরঞ্চ রাত্রিটা ঘুমন তখন কাকুলি নির্মলকে এক গ্লাস জল এনে দিল আর নির্মল সেই জলটা খেয়ে চলে গেল এবং রাত্রে দুই বন্ধুতে মিলে আলোচনা করতে লাগলো কি করা যায় দুই বন্ধু আর তার নির্মল বস আর আনন্দ তার ম্যানেজার কোম্পানির আর ওদিকে কাকলিও রাত্রিবেলা চুপচাপ শুয়ে পড়ল পরের দিন সকালে যখন আনন্দ আর নির্মল চলে যাবে তখন ওদের মাকে ডেকে নির্মল দু লক্ষ টাকা দিল আর বলল এই দু লাখ টাকা আপনি আপনার মহাজনের থেকে যে ধার নিয়েছিলেন সেটা ফেরত দিয়ে দেবেন আর আপনার বড়ো মেয়েকে আমি বিয়ে করব এই কথার যেন কোনো নর্চার হয় না তাহলে এই কথাই থাকলো বলে ওরা চলে গেল তখন কাকলির মা মাম্পির মা তো খুব খুশি দু লাখ টাকা পেয়ে বলে হ্যাঁ হ্যাঁ এই কথাই রইল তোমরা যা বলে গেলে সেটাই হবে কাকলির সাথেই তোমার বিয়ে হবে আর মাম্পির সাথে ওনার বিয়ে হবে ওর বিয়ে হবে এদিকে সেই টাকা নিয়ে আবার গোবিন্দ অর্থাৎ সুদখোর মহাজনকে সেই টাকা ফেরত দিল পামপির মা আর বললো তুমি কিন্তু বিয়েতেও খেতে এসো তারপর আর কি বিয়ের ফুল তো ফুটেই গেছে দুজনের একসাথে নহবত বসিয়ে আলো জ্বালিয়ে খুব ঘটা করে দুই বোনের দুই পাত্রের সাথে অর্থাৎ আনন্দ সাথে মাম্পির আর নির্মলের সাথে কাকুলির বিয়ে হয়ে গেল দুজনের বিয়ে পর্ব মিটে যেতে দুজনে একসাথে শহরের দিকে রওনা দিল এবং তাদের খুব ধুমধাম করে আনন্দের সাথেই বিয়ে হয়ে গেল এর কিছুদিন পরে মাম্পির মা আর বাবা ঠিক করল যে ওদের বাড়িতে যাবে বিয়ে তো মেয়েদের হয়ে গেছে এবার একদিন যাওয়া দরকার ওদের বাড়িতে গিয়ে দেখে আসা যে ওরা কী করছে না করছে ওদিকে তো সুৎকর মহাজন ওদের কী আর করে তার ভাগ্যকে হাই হাই করতে করতে বাড়ি চলে গেল বিয়ের পর ওরা এসেছে দেখতে এসে যখন ওদের দরজার গোড়ায় নামলো তখন মাম্পির মা দেখলো যে কাকলি একটা চাকরকে সঙ্গে নিয়ে এসেছে দরজা খুলতে যে কি তুই এখানে আমার মাম্পি কোথায় মাম্পিকে ডেকে দে তখন কাকলি সেই চাকরটাকে অর্থাৎ যে কাজ করে ওদের বাড়িতে তাকে বলে ভোলা মাম্পিকে ডেকে নিয়ে এসো তো তখন মাম্পিকে ডাকতে গেল ভোলা আর মাম্পির মা বলল তুই এখানে কি করছিস ওদিকে আনন্দ এসে বলল বৌদি মাম্পিকে একটু ডেকে দিন তো আর নির্মলদা কী করছে তখন বলছে কী ব্যাপার তুমি ওকে বৌদি বলছো কেন বলছে হ্যাঁ উনি তো ম্যাডাম হন উনি আমাকে বলেছেন তুমি আমার ছোট ভাইয়ের মতো তোমাকে আমায় ম্যাডাম বলতে হবে না তুমি আমাকে বৌদি বলেই ডেকো ওদিকে তো মামপির মা মাম্পির কাছে হ্যাঁ রে আমি এসব কে শুনছি কাকলি এখানে আত্মকে নিতে এসেছে আনন্দ তখন বলছে হ্যাঁ মা এটা আসলে কাকলিরই বাড়ি নির্মলদার বাড়ি নির্মলদাই হচ্ছে অফিসের বস আর আনন্দ তার ম্যানেজার চাকরি করে তবে তুমি কিছু ভেবো না আনন্দ খুব ভালো ছেলে খুব মজা করে আনন্দ করেই আমাদের সংসার কাটে তোমাকে অত চিন্তা করতে হবে না তুমি খুশি মনেই বাড়ি যাও এদিকে ভোলা আর কাকলি ওদের খাবার দাবার ব্যবস্থা করার করলো এবং আনন্দ মাম্পিকে নিয়ে যাওয়ার জন্যে তাদের বাড়িতে এলো তখন মাম্পির বাবা কাকলিকে বলল হ্যাঁ রে কাকলি তুই যে সুখে আছিস আমি খুব আনন্দ হয়েছি কিন্তু মাম্পির কী ব্যাপার তখন বলছে বাবা তুমি একদম চিন্তা করো না ওরাও খুব ভালো আছে কারণ নির্মল খুব ভালো ছেলে আনন্দকে ছোট ভাইয়ের মতো দেখে তাই তোমাকে ওই নিয়ে কোনো চিন্তা করতে হবে না তখন বলল যে যাক বাবা তোরা দুজনেই ভালো আছিস এটাই আমার আনন্দের ওদিকে মাম্পির মাও ভাবলো যাক আমার মেয়ে সুখে আছে আর কি তাহলে বন্ধুরা গল্পটা কেমন লাগলো যার কপালে যা আছে সেটাই হবে তাই নয় কি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো গল্প বলা এখানেই শেষ করলাম সবাই সাথে থাকুন পাশে থাকুন অনেক অনেক ধন্যবাদ